حضرت مولانا خالد سيف الله ايوبي دامت بركاتهم বক্তব্য রাখেন তারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহ নারে তাকবীর নারে তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن علي رضي الله عنه قال: كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. حفاظة الإسلام بنغلاديش أجيد علماء مشايخ شمرنا محترم سبحانه حفاظة السنيان التمند دشر مشايخين حضرات إمام উপস্থিত অতিথি জনতা গরম গরম আলোচনা অনেক বক্তব্য অনেক হয়েছে আমার ছোট একটি কথা হলো এই কারাগার বড় কষ্টের জায়গা আর নবীন নায়েবরা ওলামায়ে কেরাম পয়গম্বরদের ওয়ারিস তাদের কি কষ্ট দিলে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না এই কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহ যে 13 দফা দাবির ভিত্তিতে এদেশে সংগ্রাম এবং ইসলাম হেফাজতের কর্মসূচি বাস্তবায়ন করেছে হেফাজতে ইসলাম থাকবে এবং এই কর্মসূচিও থাকবে তাই সরকারের কাছে খুব শান্ত দাবি যে আমাদের পক্ষ থেকে আপনারা 13 দফাকে বাস্তবায়ন করুন বন্দীদেরকে মুক্তি দিন অন্যথায় আজকে যাদেরকে বশির মিলনাতে মিলনায়তনে মুরব্বীদেরকে এক কাতারে দেখতে পাচ্ছেন আল্লাহ শপথ করে বলি এরা কিন্তু রাজপথে দাঁড়িয়ে যাবে আর এরা যদি রাজপথে দাঁড়িয়ে যায় আবার কোনো ভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়তো আপনাদেরকে হইতে হবে নয়তো এই জাতি আখেরাতের সন্তান হিসেবে শাহাদাত বরণ করে জান্নাতে যাবে পিছনে ফিরে তাকাবে না আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট মায়ের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসিত খান দামাত বরকাতুল আলিয়া বক্তব্য রাখছেন হযরত মাওলানা আব্দুল বাসিত খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে জাতীয় ও মহাসাহেব সম্মেলনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ হযরত উলামায়ে কেরাম এই জাতীয় প্রোগ্রামে বক্তব্য দেওয়ার অবকাশ আমার নেই আমি শুধু দুইটা কথা বলব এক নম্বর হলো হেফাজত যে উসুল যে নীতির উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেই উসুল আর নীতির উপরে যদি চলে তাহলে এটা অনেক দূর পর্যন্ত যাবে তবে বাংলাদেশের কোনো একজন বিচক্ষণ আলেমের কাছ থেকে একটা কথা শুনেছি সেটা আপনাদের খেদমতে বলছি আমাদের দিনই কাজগুলি এখলাস দিয়ে শুরু হয় নেফাক দিয়ে শেষ হয় এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখলে সবার জন্য আমাদের জন্য ভালো হয়